আরে শোনো শোনো নগরবাসী আরে শুনো শুনো নগরবাসী আরে শুনো গ্রামবাসী শুনো দিয়া মন এ বাংলাতে লড়াই করো বাঁচবে যতক্ষণ আরে শান্তিতে ঘুম হয় না রাতে কখন যে হয় ভোর শান্তিতে ঘুম হয় না রাতে কখন যে হয় ভোর যেই ঘুমেতে চোখ লেগে যায় ঘরে ঢোকে চোর 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 আগে বালতি গামছা নেয় না এ চোর এ চোর অন্য রকম বালতি গামছা নেয় না এ চোর এ চোর অন্য রকম এ চোর ছ্যাঁচোর সবটা ঝাড়ে অদ্ভুত রকম সকম এ চোর থাকে তোমার পাড়ায় এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ফুল হ্যাঁ এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ঘাসফুল কালীঘাটে মায়ের গাড়ি কালীঘাটে মায়ের বাড়ি

কে সবার আগে এগিয়ে যাবে সেই নিয়ে ঠেলাঠেলি হচ্ছে আমি কান্নাকাটির কথা কোথায় তো বলিনি কেউ কেউ বলেছে আমি নাকি অভিমান কেউ বলেছে বিক্ষোভ মশাই বিক্ষোভ আর অভিমান বিক্ষোভ বা অভিমান অন্যের কি আপনি বিক্ষোভ দেখাবেন কেউ বিক্ষোভ বা অভিমান অন্যের ওপরে করে আমার একটু মন খারাপ হয়েছিল আমার পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বশ্রেষ্ঠ কঠিন সিট তৃণমূলের আঁতুর ঘর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বকলমে প্রার্থী ছিলেন হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় একদম অগ্নিকুণ্ডে আমায় ফেলে দিয়েছিলেন যেভাবে কাঁচা সোনাকে পাকা সোনা করা হয় সেই জায়গায় আমায় নামিয়ে দিয়েছিলেন আমি এখন অব্দি দলকে যে ভোট এনে দিতে পেরেছি তৃণমূলের প্রবল অত্যাচার তাদের গুন্ডাদের মারধর আমি তো মারাই যেতাম ছিলেন আমাদের বিজেপির তারাও মার খেয়েছেন তারা একটা বিষয় আর অভিনেতারা অভিনেতারা থেকে বেরিয়ে মাঠে ময়দানে চলছে কি করে দক্ষিণ সাম্রাজ্য চলছে কি করে আমেরিকার একজন বলেছেন কে এই কথা বলেছে যে সমাজের সমস্ত অংশ থেকে আমরা চাই যে সমাজের যে কোনো সচেতন মানুষ তিনি যে প্রফেশন থেকে আসুন না কেন কৃষক আসুন শ্রমিক আসুন চাকুরিজীবী আসুন ব্যবসায়ী আসুন ছাত্র আসুক মহিলারা উঠে আসুন রান্নাঘর থেকে মায়েরা বেরিয়ে আসুন শিল্পীরাও বেরিয়ে আসুন অধ্যাপকেরাও শিক্ষকেরাও বেরিয়ে আসুন সবাই মিলে সমৃদ্ধ করুন রাজনীতিকে কে বলেছে যে যারা অন্য মানুষের জন্য লড়াই করে তারা শুধুমাত্র অভিনয় ছাড়া অন্য কোন পেশা থেকে আসে আমাদের এখানে অনিল চট্টোপাধ্যায় ছিলেন না সব্যসাচী চক্রবর্তী ছিলেন না বিপ্লব চ্যাটার্জি ছিলেন না সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন না দীপক অধিকারী জিতবে না হারবে আমি কি করে বলবো দীপক জিতবে না হারবে হিরণের তো অবশ্যই যেটা উচিত তার কারণটা বড় জায়গা হচ্ছে রেখেছে যে তৃণমূল তৃণমূলকে হারিয়ে দেবে না কি একটা বলে সেটাকে নিয়ে বিরাট আলোচনা চলছে আমি শুধু একটাই কথা বলবো যে 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 আমার সহকর্মী ভাই বন্ধু দেব যে যে চিত্রনাট্য কারকে দিয়ে দারুন দারুণ সিনেমা উপহার দিচ্ছেন কেন তৃণমূলের চিত্রনাট্য নিয়ে তিনি সংলাপ বলছেন তিনি যদি তার সিনেমার যারা চিত্রনাট্যকার পশ্চিমবঙ্গের বাঙ্গীর মানুষের মন প্রজাপতির মতো ডানা মেলিয়ে ওড়াচ্ছেন বা এমন টনিক দিয়ে মন ভালো করে দিচ্ছেন সেই লোককে দিয়ে তো চিত্রনাট্য লেখাতে পারতেন তাহলে বোধ কথাগুলো আরও মজবুত হতো মানুষের সন্দেহ আসতো না বিতর্ক আসতো না তিনি দাঁড়িয়েছেন চোরের দলের পক্ষে এর বাইরে কোনো কিছু হতে পারে না তিনি যখন দল ছেড়ে দেওয়ার জন্য মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন তখন তার ঘাটাল মাস্টার প্ল্যানের স্ক্রিপ্ট মনে পড়লো না যেই তিনি খোকাবাবুর প্রত্যাবর্তন করলেন যে কোনো এক অমোঘ নির্দেশে জানি না সেই কি নির্দেশ সেই নির্দেশের পর হঠাৎ করে তার ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে গেল আমি শুধু বলব ভাইদেব বন্ধুদেব সহকর্মীদেব চিত্রনাট্যটা প্রজাপতি বা টনিকের যিনি চিত্রনাট্য লিখেছেন সেটা দিয়ে লেখালে বোধহয় ভালো হতো হিরণ যে লড়াইটা করছে সেই লড়াইটার মধ্যে আন্তরিকতা রয়েছে আর সেই লড়াইয়ের মধ্যে কোনো চোর নেই বাজি রেখে বলতে পারি প্রশ্ন এটাই যে পশ্চিমবঙ্গের মানুষ তারা চোর হতে চায় চোরকে সমর্থন করতে চায় না নিজের অধিকার যে চোরেরা চুরি করছে সেই সিম্বলে যে যে প্রার্থীর এই দাঁড়াক না কেন তাদের জয়ী করতে চায় আমি তো এইটুকু বলতে পারি যে পাত্র পাত্রী চায়ের বিজ্ঞাপনে আমি কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষকে দেখিনি তিনি হিন্দু হোক বা মুসলমান আমার বাড়িতে সুযোগ্য একটি পাত্রী আছে শিক্ষিতা একটি চোর পাত্র চাই আমি আজও দেখিনি ময়ক বেশ শেষটা একটু জাঁকজমকপূর্ণ একদম ভোটের আবহাওয়াতে আমরা এই জানতে চাই বাংলা করছি এবং তুমি স্টার ক্যাম্পেনারদের একজন মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মা রুদ্রনীল ঘোষ স্মৃতি ইরানি এরা সবাই স্টার ক্যাম্পেনার তো বাংলার গ্রামে গ্রামে রুদ্রনীল ঘোষ কী করে পৌঁছে যাবে বা বিজেপি কি করে পৌঁছে যাবে সেটা যদি একটু শোনাও বা বলো আমাদের জানুয়ারি মাসেতেই আমাদের এই নির্বাচন নিয়ে কেন্দ্র রাজ্যের নেতৃত্ব তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমাকে যে সাংস্কৃতিক যে ক্যাম্পেইন কালচারাল ক্যাম্পেইন তার একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা দায়িত্ব দিয়েছেন যে নাটিকার মধ্যে দিয়ে যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশ পপুলার একদম একদম জনবহুল জায়গাতে থিয়েটার গান পথনাটক এই যে কারেন্ট টপিক সেটা সন্দেশখালী যে যেভাবে তৃণমূলের কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠানো চুরি এই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে এবং তৃণমূলের জোর চুরি এই সবটাকে নিয়েই আকর্ষণীয়ভাবে যারা যারা থিয়েটার শিল্পী রয়েছেন তাদের একটা বড় টিম পাঠানো হবে প্রায় তিন হাজার পাঁচশো আঠাশটা স্পট আমি কভার কভার প্ল্যান করেছি সেটাই চলছে তার লেখা চলছে তার মধ্যে গানও থাকছে আরে শোনো শোনো নগরবাসী সোনো দিয়া মুন আরে শুনো শোনো নগরবাসী আরে শুনো মন এ বাংলাতে লড়াই করো বাঁচবে যতক্ষণ আরে শান্তিতে গুম হয় না রাতে কখন যে হয় ভোর শান্তিতে গুম হয় না রাতে কখন যে হয় ভোর যেই ঘুমেতে চোখ লেগে যায় ঘরে ঢোকে চোর 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 আগে বালতি গামছা নেয় না এ চোর এ চোর অন্য রকম বালতি গামছা নেয় না এ চোর এ চোর অন্য রকম এ চোর ছ্যাঁচোর সবটা ঝাড়ে অদ্ভুত রকম সকম এ চোর থাকে তোমার পাড়ায় এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ঘাসফুল হ্যাঁ এ চোর থাকে তোমার পাড়ায় খোঁপাতে ঘাসফুল কালীঘাটে মায়ের গাড়ি কালীঘাটে মায়ের বাড়ি কলপ করা চুল নাকি তোমার চোখের ভুল আরে শূন্য শূন্য নগরবাসী শুনো দিয়া মন আরে এ বাংলাতে লড়াই করো যদি বাঁচতে চাও যতক্ষণ কেবাত কেবাত আপাতত এখানেই জানতে চায় বাংলা শেষ করছে এবং বাঁচার লড়াই দীর্ঘজীবী হোক অনেক ধন্যবাদ রুদ্রনীল ঘোষ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য